লক্ষ্মীপুরের আরিফ, পাবনার রাকি কিংবা খুলনার সাব্বিরের মতো হাজার স্টুডেন্টস হয়তো ডিপ্লোমা লেভেল থেকেই ডুয়েটের স্বপ্ন দেখছো, আর বন্ধু মহলে ব্যঙ্গ করে তাদের নামের সাথে জুড়ে দেওয়া হয়েছে ডুয়েট কথাটি। তবে যে যাই বলুক, আমি এদেরকে সাধুবাদ জানাই, তাই এই স্বপ্নবিয়াসী ছোট ভাইদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তাই বলবো, শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিতে হবে কিছু পদক্ষেপ, করতে হবে কষ্ট। আর তখন হয়তো আরিফ বা রাকিবের মতো আমিও বলতে পারবো, আই এম প্রাউড টু বি এ ডুয়েটিয়ান। তাই পদক্ষেপগুলোর মধ্যে সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে গোল ফিক্সিং করা, অর্থাৎ আমি ডুয়েটিয়ান হব এই গোলটা ফিক্সড করা। দ্বিতীয়ত হচ্ছে চেষ্টা করতে থাকা পড়াশোনা করার জন্য। আমি জানি ডিপ্লোমা লেভেলের মধ্যে অনেক সুযোগ আছে পড়াশোনা করার জন্য, তো যখন অবসর পাই অথবা বিভিন্ন সময় সময় নষ্ট করতেছি, এগুলো না করে আমি যদি অ্যাডমিশনের কিছু প্রিপারেশন নিয়ে রাখি তাহলে এগুলো আমার ভবিষ্যতে কাজ আসবে। সো আমি ধরে নিচ্ছি তোমরা সবাই গোল ফিক্সিং করছো এবং তাদের জন্য মূলত এই টিউটোরিয়ালটা। তাই সবার চাহিদার ভিত্তিতে শুরু করছি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ FAQ Part-1। এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা কয়েকটা বিষয়ে ধারণা পাবা। একটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন, 2 নম্বর হচ্ছে অ্যাডমিশন লেভেলে পুরাতন যে সমস্ত বই পড়ানো হয় এবং আপডেট বা কারেন্ট কিছু বইও এখানে পড়ানো হয়, সেগুলো সম্পর্কে জানবো। আর 4 নম্বর বিষয় হচ্ছে বইয়ের ব্যাপারে আমার পক্ষ থেকে সাজেশন, যে কোন ছাত্রের জন্য কোন ধরনের বইগুলো এখন থেকে প্রিপারেশন নেওয়ার জন্য ভালো। আর 5 নম্বর হচ্ছে শর্ট গাইডলাইন ফর অ্যাডমিশন, অ্যাডমিশন সম্পর্কে সংক্ষেপে গাইডলাইন। দেখো, অ্যাট ফার্স্ট আমরা মার্ক ডিস্ট্রিবিউশন দেখতেছি। মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা জানি ডুয়েট অ্যাডমিশন টোটাল 300 মার্কের মধ্যে হবে এবং টোটাল সময় লাগবে 2 ঘন্টা, অর্থাৎ প্রথম ঘন্টার জন্য নন ডিপার্টমেন্ট এবং দ্বিতীয় ঘন্টার জন্য ডিপার্টমেন্ট। যে যে ডিপার্টমেন্টই পড়ি না কেন, প্রত্যেকের আলাদা কোশ্চেন হবে। সো নন ডিপার্টমেন্ট কোশ্চেনগুলো সাধারণত শিফট ওয়াইজ একই হয়, অর্থাৎ ছাত্র যদি বেশি হয় বা কম বেশি হয় সেই হিসেবে বিভিন্ন শিফট ভাগ করা হয়। যেমন 2020 সালে আমাদের 3টা শিফটে পরীক্ষা হয়েছিল, সেই হিসেবে ছাত্র যদি বেশি হয় তাহলে শিফটটি ভাগ করে করে পরীক্ষা নেওয়া হয়। তো নন ডিপার্টমেন্টের মধ্যে মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে ম্যাথমেটিক্সে 40 মার্ক থাকবে, গণিতে 40, ফিজিক্সে 40, কেমিস্ট্রিতে 40 এবং ইংলিশে 30 মার্ক, টোটাল 150 মার্ক থাকবে এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা। আর ডিপার্টমেন্টের জন্য এক এক ডিপার্টমেন্টের প্রশ্নের ধরন এক এক রকম, আর্কিটেকচারের একরকম, টেক্সটাইলের একরকম, সিভিল বা ইলেকট্রিক্যাল, এদের প্রত্যেকের কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে আলাদা। তো এখানে ওইভাবে মার্ক ডিস্ট্রিবিউশন দেখানো যাচ্ছে না, আমি টেক্সটাইলের উপরে আলাদা একটা ভিডিও করব শুধু এইগুলো দেখানোর জন্য। তো এখানে আরেকটা কথা বলে নেই যে এই পরীক্ষার হলে 2 ঘন্টা সময় আসলে কিভাবে যায়। প্রথম 1 ঘন্টাতে নন ডিপার্টমেন্ট খাতা দেওয়া হয়েছে, তো আমার 1 ঘন্টা শেষ হওয়ার আগেই আমি লিখতেছি নন ডিপার্টমেন্ট, শেষ হওয়ার আগেই আমার পাশে ডিপার্টমেন্ট খাতা রেখে যাবে স্যাররা, যারা ইনভিজিলেটর থাকে তারা খাতাগুলো রেখে যাবেন। এবং দ্বিতীয় ঘন্টার জন্য একটা ঘন্টা বাজবে, তখন আমি আবার আমার ডিপার্টমেন্টের খাতাটা লেখা শুরু করে দেবো এবং নন ডিপার্টমেন্ট খাতাটা পাশে রেখে দেবো, স্যাররা এটা অটো তুলে নেবে। তো এই হচ্ছে পরীক্ষার সিস্টেম। এবং যখন একদম 2 ঘন্টা শেষ হয়ে যাবে তখন বেল বাজবে এবং আমার টপ রাইটিং বললে লেখা বন্ধ করতে হবে। এই হচ্ছে পরীক্ষার হলের অবস্থা। সো অনেকের মাথায় একটু টেনশন থাকে যে আসলে পরীক্ষা হলে কি না কি জানি কি না হয়। সো এই বিষয় নিয়ে এত টেনশনের কিছু নাই, সিম্পল, জাস্ট আমি প্রিপারেশন নেব, 2 ঘন্টা সময় একদম আমাকে ঘড়ি কাটা মেপে দিবে, তো আমি লিখব। সো ডুয়েট অ্যাডমিশনে পুরাতন সিলেবাসের যে বইগুলো পড়ানো হয় এখানে তার একটা চিত্র দেওয়া আছে, অর্থাৎ যে বইগুলো সাধারণত বাজারে ডুয়েট অ্যাডমিশন নামে পাওয়া যায় সেগুলো এই বইগুলো, অর্থাৎ ম্যাথমেটিক্স এর জন্য জ্যামিতি AKM হক এবং অ্যালজেব্রা এবং ক্যালকুলাস AKM হক, ত্রিকোণমিতি SU আহমেদ, যেগুলো এখানে দেখো এই যে এই 6টা বই, এগুলো হচ্ছে ম্যাথের জন্য। তো এই সেটের মধ্যে সমাধান সহই থাকে, যেহেতু ম্যাক্সিমাম ছেলেদের এই সমাধান অনেক ক্ষেত্রে লাগে সেই হিসেবে এটা সেটের মধ্যে দেওয়া থাকে। এরপরে আদার্স বুক, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশের জন্য আমাদের যে বইগুলো লাগবে, ফিজিক্সের জন্য ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয়ই থাকবে যে আবু ইসাহাক এবং নুরুন নবী তালুকদার ওনাদের যে বইটা, অর্থাৎ এই যে 2 বইটা, মোহাম্মদ ইসাহাক এবং নুরুল নবী তালুকদার ওনাদের বইটা। তারপর কেমিস্ট্রি হচ্ছে নুরুল হক এবং মহিরুদ্দিন, যদিও এই বইটা সেটের মধ্যে থাকে তবে এই বইটা থেকে খুবই কম পরিমাণ পড়া হয়, এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখা হয় আর আলাদা কিছু বই কিনতে হয় যেগুলো সম্পর্কে আমাদের সামনের স্লাইড গুলোতে আসতেছে। সো আমি বলবো যে কেমিস্ট্রির জন্য এই বইটাও আমাদের এই সেটের মধ্যে থাকে। আর ইংলিশের ক্ষেত্রে অ্যাডভান্স লার্নার্স ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, যেটা হুসাইন অ্যান্ড চৌধুরী, অর্থাৎ আমরা যে বইটা সাধারণভাবে জানি যে অ্যাডভান্স হিসেবে বাজারে প্রচলিত,
তো সেই সেই বইটা থেকেও ইংলিশ পড়া যায় এবং অনেক সময় সেটের মধ্যে থাকে। এই সম্পূর্ণ সেটের বইগুলোকে আমি একটু একটা পিকচার তুলে দেখাইছি যাতে তোমরা এখানে ধারণা পেতে পারো। আর এভাবে বইগুলোকে একত্র করে তোমার জন্য রেডি করে রাখা হয়েছে যে ভাই আসো, নিয়ে যাও, পড়াশোনা শুরু করো। এবারে কিছু আপডেট সিলেবাসের যে বইগুলো আমাদের অ্যাডমিশনে পড়ানো হয় সেগুলো আমরা দেখতেছি। দেখো, ম্যাথমেটিক্সের জন্য অক্ষরপত্র থেকে অক্ষরপত্র প্রকাশনের যে দুইটা বই আছে, ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার, এই দুইটা এখন পড়ানো হয়। ফিজিক্স এর জন্য শাহজাহান তপন স্যারের বইটা পড়ানো হয়, এগুলো সবগুলো আমি পিকচার দেখাবো। এবং কেমিস্ট্রিতে থ্রি ডক্টরস এবং হাজারিনাগ, এই বইগুলো থেকে অনেক হেল্প নিতে হয়। ইংলিশের জন্য এখন যেটা ডুয়েট ইংলিশ, যেখানে পিকচারটা দেওয়া আছে, এই বইটা সামেশন পাবলিকেশন থেকে এই ডুয়েটের সামনেই পাওয়া যায় এবং এই বইটা এখন ভালো মানের। কিছু আমি পিকচার দেখাচ্ছি। দেখো, এই অক্ষরপত্রে যে ম্যাথের যে দুইটা বই পড়ানো হয়, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এটার ফিগার গুলো এরকম দেখা যায় এবং আমরা যখন সংগ্রহ করব তখন আমরা এই বইগুলো দেখে নেব। এবং আপডেট ফিজিক্স এর জন্য যে শাহজাহান তপন স্যারের যে বই দুইটা, এটা হচ্ছে ফার্স্ট পেপার নীল কালারের বই এবং লাল কালারের সেকেন্ড পেপার বইটা পাওয়া যায়। আর কেমিস্ট্রির জন্য হাজারিনাগ ওনাদের যে বইটা, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। আর এছাড়াও থ্রি ডক্টরস বইটা অনেক ভালো, যদিও আমি থ্রি ডক্টরস বইটার পিকচার দেখাতে পারতেছি না। ডুয়েট গেটের অনেক এই বইগুলো পাওয়া যায়। আমরা যদি থ্রি ডক্টরস বলেই সবাই চিনি, সাধারণত তিনজন ডক্টরেট করে স্যার এটা লিখছেন, এই জন্য এই বইটার নাম হচ্ছে থ্রি ডক্টরস। যাই হোক, এরপরে আমরা কিছু হেল্পিং বুক সম্পর্কে দেখবো। যখন দেখো বিভিন্ন কোচিং বা বিভিন্ন পাবলিকেশন এই বইগুলো বের করছে, সেই হিসেবে আমাদের হেল্পিং এর পারপাসে এই বইগুলো অনেক ভালো কাজে দেয়। কেমিস্ট্রির জন্য এখন যেটা আপডেট বই বের হয়েছে হাইড্রোজেন, এবং এর আগে সোডিয়াম ছিল, তো দুইটাই এখনো বাজারে পাওয়া যায় এবং দুইটাই ভালো মানের। এছাড়াও অপটিমামের যে কেমিস্ট্রির পার্টটা আছে এটা অনেক ভালো, আমরা যেকোনো একটা নিতে পারি, তবে আমরা সবসময় চেষ্টা করবো সবসময় আপডেটটা নেওয়ার জন্য। এরপর হচ্ছে ফিজিক্সের জন্য ডুয়েট ফিজিক্স নামে একটা বই বের হয়েছে, এবং এর আগে প্রিভিয়াস এডিশনে একটা গ্রাভিটি নামে, যেটা আরপিআর এর মাধ্যমে এই বইটা বের হয়েছিল এবং এই বইটাও অনেক ভালো মানের ছিল। তো আমরা সব ক্ষেত্রেই চেষ্টা করব আপডেট বুকস গুলো কেনার জন্য। এরপরে ফর ইংলিশের জন্য ডুয়েট ইংলিশ, এটা আমি আগেও দেখাইছি। এছাড়াও আমরা অ্যাডভান্স লার্নার্স অ্যান্ড ইংলিশ গ্রামার, এই বইটা আমরা কিনতে পারি, যেগুলো আমরা সাধারণত 9-10 থেকেই পড়ে থাকি। তো এই হচ্ছে মোটামুটি বইয়ের প্রাথমিক ধারণা গুলো দেওয়ার চেষ্টা করছি। এখন কোন বইগুলো আসলে আমার জন্য ভালো হবে, তো আমি বলবো যে তুমি যদি বিষয়গুলো অনেক ভালো বোঝো বা ডিপ চিন্তা করতে পারো, অথবা তোমার বেসিকটা অনেক শক্ত আছে, সেক্ষেত্রে তুমি আপডেট বইগুলো এখনই কিনতে পারো। এবং আপডেট বইগুলো যেহেতু আপডেট ভার্সনে লেখা এবং এখানে উদাহরণগুলো একটু কম, কিন্তু কঠিন অঙ্কগুলোই দেওয়া। আর যদি তুমি একটু দুর্বল হও অথবা এখন বেসমেন্টটা একটু মজবুত নাই, সেক্ষেত্রে এরকম কারো হেল্পও পাচ্ছ না, সেক্ষেত্রে আমি বলবো তোমার জন্য ওল্ড সিলেবাসের যে বইগুলো আছে এই বইগুলো কেনা এখন বেটার হবে। কারণ তুমি এখন হয়তো বা ওরকম কাউকে পাচ্ছ না যে তোমাকে হেল্প করবে, অথবা তুমি এত জটিল বিষয়গুলো সহজে বুঝতেছো না, তো সেক্ষেত্রে তুমি যদি ওল্ড বুকস দিয়ে শুরু করো তাহলে তুমি ধীরে ধীরে এই জিনিসগুলো তোমাকে গ্রো করে ফেলবে এবং তুমি একসময় তোমার বেসমেন্ট অনেক মজবুত হয়ে যাবে। তো বা অনেক ভালো বোঝো তাদের জন্য আপডেট সিলেবাস, এবং যারা একটু এখন একটু দুর্বল আছো বা প্রিপারেশন দরকার বা এখন কোনো হেল্প পাচ্ছ না, তাদের জন্য ওল্ড সিলেবাসের বইগুলো দিয়ে এখন প্রিপারেশন শুরু করতে হবে। তবে কথা একটাই যে ফাইনালি অ্যাডমিশন লেভেলে কিন্তু আপডেট বুকস থেকেই কোশ্চেনগুলো আসে এবং আপডেট বুকস অনুযায়ী সাধারণত অ্যাডমিশনের কোচিং গুলোতে পড়ানো হয়। তো এই হচ্ছে মোটামুটি বেসিক আলোচনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো, আরো যদি কোনো বিষয়ে তোমরা জানতে চাও সেক্ষেত্রেও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি চাইবো যে তোমরা এখন থেকেই প্রিপারেশন শুরু করবে। সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং।